শুনলে তো দিদা, এটাই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার কাহিনী। আমার জীবন থেকে মা বাবা আমার রাজ্য সব সব কেড়ে নিয়েছে ওই কামিনী। আমার মা বেঁচে আছে শুধু একটাই কারণে, কারণ কামিনী আর মায়ের প্রাণ জুড়ে গেছে। যদি আমার মাকে মারা হয় তাহলে কামিনী মরে যাবে, আর যদি কামিনীকে মারা হয় আমার মা মারা যাবে। এই বাধা কাটাতে কামিনীর প্রাণ ভোমরা চাই। বুঝলাম, এখন প্রাণ ভোমরা পেলে কামিনী আর মায়ের প্রাণ আলাদা হবে, আর কামিনী আমার মাকে। রোহিণী, আমরা দুজনেই হলাম দিদিমার নাতনি, আর তাই তুমি আমার বোন হলে। আমি তোমায় বলছি, কামিনীকে আমরা কিছুতেই সফল হতে দেব না। তুমি তোমার মাকে ঠিক ফিরে পাবে আমি বলছি, তাই না দিদিমা? হ্যাঁ তাই তো লা, তার জন্য যা যা করণীয় করতে হবে বই কি। চল আমাদের রাজ্য আমাদের অধিকার, আমরা কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। হ্যাঁ আমি কথা দিচ্ছি, আমি ওই শত্রুকে শেষ করব, কিন্তু তার জন্য আমার তোদের সবার সাহায্য চাই। আমার একার শক্তি ঠান্ডির শক্তির সাথে পেরে উঠবে না, আমার তোদের সকলের শক্তি চাই। ঠিক আছে তাই হবে। অনেক হয়েছে আন্না, এই রাক্ষসী পুরি, এই প্রাণ ভোমরা সব আমার, শুধু আর শুধু রিম্বার, তার কারণ না, কারণ না। এবার রিম্বা তাণ্ডব করবে। আমার দুই নাতনি, তোরা দুজনে দরজার সামনে দাঁড়ালা, দরজা খুলতে তো তোমার রক্ত লাগতো, তাহলে আর আমার রক্ত লাগবে না। চল ভেতরে চল। বাবা, এত সম্পদ! সবটা শুনলো, এবার তুমি প্রাণ ভোমরার কথাটা বলো, কি হলো বলো। আহ, আবার কি গুজুর গুজুর করছিস লা নাতনি? তাও এই মনীষীর ছায়ের সাথে এমনিতেই আমি কানে খাটো, যা বলার জোরে বল দেখি। না দিদা, আসলে স্পর্শ করলাম কি করে? আরে বাপু, সেটা বলার জন্যই তো তোদের এখানে নিয়ে এলুম লা। এখন থেকে এই সমস্ত ধন সম্পদ তোদের দুজনে, আমার দুই নাতনি, তাই তোরা এলেই এইখানকার দরজা খুলে যাবে লা।
না দিদা, আমার এসব কিচ্ছু চাই না। আমি তো এই রাজ্যে একটা কারণের জন্য এসেছিলাম, সেটা হলো প্রাণভোমরা। সেই প্রাণভোমরা পেলেই আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কামিনীর তৈরি এই দুর্বৃত্ত মায়াবী বন থেকে কি করে জ্যোৎস্নার কাঞ্চন বেরোতে পারে? ইহ কি সম্ভব? সব আছে, সব আছে, সব আছে, প্রশ্নের মধ্যে উত্তরও আছে, চোখের সামনে সব আছে, সব আছে, সব আছে। বাবুরাম, জয়নাগ, কি হয়েছে বুড়িমা? কাল নাগিনী কোথায়? কাল নাগিনী? ওরে বাবা, সে তো মেঘলা দিনের রোদ্দুর্গ, এই আছে এই নেই। আহ, বড্ড বকে তো ছোকরাটা। আরে বাবা, সোজা করে বল না যে কাল নাগিনী তার প্রাসাদে নেই, ব্যাস। বেশ, তাহলে করা পাহারায় থাক, আমিও যাবো এক জায়গায়। কোথায় যাচ্ছ গো বুড়িমা? মন বলছে সেখানেই অনেক প্রশ্নের উত্তর মিলবে। তাকা তাকা আমার দিকে, তাকা বলছি জগতের সোনা দানা এত কিছু কিচ্ছুটি তোর চাই নেলা, শুধু পেরান ভোমরাই চাই। জানো দিদা, ছোট থেকে আমার বারবার মনে হতো আমার যেন কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু কি হারিয়ে গেছে আমি সত্যি জানতাম না। আমার বারবার মনে হতো অনেক দূরে কেউ একজন আছে, যার জন্য আমার খুব কষ্ট হয়, বুকের ভেতরটা তোলপাড় করে, কিন্তু কে আমি তা কোনোদিনও জানতে পারিনি। ঘুমের ঘোরে তাকে অনেকবার দেখেছি, কিন্তু তাকে যখনই ছুতে গেছি ছুতে পাইনি, খুঁজেই পাইনি তাকে। আবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। শুইকে আমি বারবার জিজ্ঞেস করেছি কে সে, কোথায় থাকে, আমাকে যেন তার কাছে নিয়ে যায়, কিন্তু শুই আমাকে কিচ্ছু বলেনি। শুই ভয় পেয়ে সবকিছু লুকিয়ে গেছিল আমার কাছে। যখন আমি সব সত্যি জানতে পারি, তখন আমার মা কামিনীর কাছে বন্দী হয়ে রয়েছে আমার মা কামিনীর কাছে। দিদা, দিদা, আমি আমার মাকে চাই, আর কিচ্ছু চাই না আমি, কিচ্ছু না। জগতের সবচেয়ে দামি জিনিস আমার কাছে আমার মা। আমার যার কিচ্ছু চাই না আমার মাকে ছাড়া, দিদা, আমার মাকে চাই। আমার মা একটা কথা বলতো জানিস না, রাক্ষসীদের মন হবে পাথরের মতো শক্ত, বজ্রের মতো কঠোর, আগুনের মতো গনগনে। সেই মন তুলোর মতো নরম হলেই চিত্তি। রাক্ষসীদের সব গেল লা, তোকে যখন নাতনি বলে ডেকেছি, তোকে যখন নাতনি বলে ডেকেছি, পেরান থেকেই ডেকেছিল দিদি।
পাবি পাবি, পেরান ভোমরা পাবি। সত্যি বলছে দিদা? সুখ কাকে বলে? আমি ভুলতে বসেছিলাম লা দিদি, আজ যখন আমার শূন্য ঝুলিতে এত সুখ উপচে পড়ল, তখন তাকে আমি কোথায় রাখি, কি করি এই ভেবে থই পাচ্ছি নেলা। একটা দিন, একটা দিন আমায় দে লা দিদি, এই সুখ আমি পেরান ভরে উপভোগ করি। পরশু তো পূর্ণিমের রাত, আমি আমার পেরান ভোমরা দিয়ে দেবো। তুমি কি বললে গো দিদা? একদিন কেন, তোমার তো এখন রোজই সুখের দিন। এখন তুমি পায়ের উপর পা তুলে বসে আবদার করবে, আর তোমার দুই নাতনি দুজন মিলে সেটাকে পূর্ণ করব, তাই না বন্ধু? তাই তো, তুমি তো এখন মনের আনন্দে উড়ে উড়ে বেড়াবে গো দিদিমা। আমার দুই নাতনি বড় ছেলে মানুষ, শিশুর মতো সরল। ওরে, তোরা জানিস নেলা, এ জগতে কিছুই মূল্য ছাড়া মেলে না। একাতে দাও, একাতে নাও, এই হলো জগতের নিয়ম। ও দিদা, এইভাবে বলছো কেন তুমি? এই কথার মানে কি? প্রাণ ভোমরা পেতে গেলে কি মূল্য দিতে হবে, আর সেই মূল্য কেই বা দেবে? দিদা, তুমি কিছু হেয়ালি করতে পারো বটে, কি বললে সব তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। ওরে আমার সোহাগি খেন্তি পিসি এলেন লা, এখনই সব বুঝে যাবি নাকি লা? এখনো তো হাতে একটা দিন আছে, পেরান ভোমরা পেলে সব বুঝে যাবি লা। মা, আর চিন্তা নেই, এবার আমি তোমায় উদ্ধার করতে পারবই। কিন্তু হেলা নাতনি, পেরান ভোমরা পেতে গেলে যে সোনার কাঠি রূপোর কাঠি চাই, সেটা পাবো কি করে? এই তো আমার কাছে। ও মা, এ কি আতন্তরে কাণ্ডলা! সাধারণ মনীষ ইচ্ছা হয়ে তুই এই কাটি স্পর্শ করলি কি করে? ও শুধু স্পর্শ করেনি গো দিদিমা, ওই দুই কাঠির জাদুও ব্যবহার করেছে। না, এ তো ঘোর সন্দেহজনক ব্যাপার লা, এ তো তলিয়ে দেখতে হবে। নাও এই দুটোকে নিজের জায়গায় রাখো দেখি। দিদা, এর আগেও তো এখান থেকে সোনার কাঠি রূপোর কাঠি চুরি গেছিল, আবার যদি এ কথা কি আমি ভাবি নিলা নাতনি? সেই জন্য তো শুধু রক্ত নয়, রক্ত মাংসের দুজনকে এই দরজার চাবি বানানো। আমার দুই নাতনি এই দরজার সামনে না দাঁড়ালে কার সাথ দিলা এই দরজা খোলে? এখন চল দেখিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল, সারা রাত পড়ে আছে, অনেক গল্প বাকি আছে লা। যা বলার এই বেলায় তো বলে নিতে হবে লা। চল চল চল। আমি জানি, আমি জানি এখানে কোথাও থান্দি কামিনীকে বন্দি করে রেখেছে, কিন্তু কোথায় রেখেছে, কোথায়?
আগে হলে আমি ঠান্ডি শক্তির সাথে পেরে উঠতাম, কিন্তু এখন এখন আমার মধ্যে রয়েছে সহস্র রাক্ষসীর শক্তি। আমিও দেখিয়ে দেবো ঠান্ডিকে রিম্বার ক্ষমতা। আসার সময় হলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এলে? দাঁড়াও, কিচ্ছু শেষ হয়নি। আমি এখন বিপুল শক্তির অধিকারী, আর তোমার কাছেও শক্তি আছে। আমরা এই দুই শক্তি মিলে ওই গুহায় গিয়ে আক্রমণ করব, ছিনিয়ে নেব প্রাণভোমরা। চলো। কি হলো, পথ আটকালে কেন? দাঁড়াও, এতদিনে যখন তুমি প্রাণভোমরা নিজের হস্তগত করতে পারোনি, তার মানে প্রাণভোমরা পাওয়ার অন্য উপায় আছে। আর তাছাড়া এখন ঠান্ডির সঙ্গে ওই রোহিণী আর অগ্নি আছে, তুমি ওদের চেনো না, ওরা ভীষণ চতুর। তোমার শক্তি দিয়ে ওদের বুদ্ধির সঙ্গে পারবে বলে আমার মনে হয় না। তাহলে এবার আক্রমণ নয়, এবার অন্য কিছু করব, আমরা শক্তির সঠিক প্রয়োগ করব। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আয়লা, বস বস। এই দুটো আবার এখানে কে রেখেছে? লা রাক্ষসেরাই রেখেছে, তারা হয়তো জানতে পেরেছে যে আমরা আসছি। কিন্তু সেগুলো গেল কোথায়? শিকার ধরতে বেরিয়েছে বুঝি। কি হলো নাতনি? বস। ও বুঝেছি বুঝেছি, আমার রাজ্যের রাক্ষসী হয়ে রিম্বা এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ওকে আমি এমন সাজা দেব না যে আমার নাতনিকে দেওয়া প্রতিটি কষ্ট আমি পাই পাই করে বুঝে নেব। এত কিছুর পরেও তো প্রাণভোমরা কি করে পাওয়া যায় সেটাই জানতে পারেনি। আমার থেকে জানলেও কোনো লাভ হতো না গো বন্ধু। প্রাণভোমরা যে দিদিমার মধ্যে আছে তা অনেকেই জানে, কিন্তু এইটা জানে না যে তার দিদিমা নিজের হাতে কাউকে তুলে না দিলে সেটা কেউ পাবে না। সেই মূর্তিও আমায় একই কথাই বলেছিল, জোর করে প্রাণভোমরা পাওয়া যাবে না। এখন সোনার কাঠি রূপোর কাঠি রহস্যটা যদি জানতে পারি। এই প্রাণভোমরা বড় চঞ্চল্লা, তাকে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে ধরতে হয়। প্রাণভোমরা উড়ে যেতে চায়, তখন তাকে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে গাঁথতে হয়। অনেকটা দেখতে এই রকম। আচ্ছা, এর জন্য এত কাণ্ড, এত দূর যাত্রা করে আসা? এইবার বোঝা গেল সোনার কাঠি এবং রূপোর কাঠি দুটোরই খুব প্রয়োজন, তাই না? দরকারি বলে দরকারি, ওই জন্যই তো দরজাটা সুরক্ষিত করলুম না, যাতে এই দুজন ছাড়া কেউ ওই দরজা খুলতে পারে না।
দিক পানে আয় দেখিলা